আলিপুর চিড়িয়াখানার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জাঁকিয়ে শীত পড়ে গেছে, তাই সকলেই কিন্তু এই মুহূর্তে চিড়িয়াখানার মুখে। চিড়িয়াখানায় ভিড় কিন্তু বেশ চোখে পড়ছে, সকাল থেকেই আসতে শুরু করেছেন অনেকে চিড়িয়াখানায়। পশু পাখিরাও কিন্তু বেশ খোশ মেজাজে, তা কিন্তু ছবি থেকে স্পষ্ট। পৌষের শুরুতে চালিয়ে খেলছে উত্তুরে হাওয়া, যাকে শীত রাজ্যে আর একটু নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11.6, গতকাল ছিল 11.7। আজকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম, আর জেলাতেও কিন্তু ঠান্ডায় কাঁপুনি ধরছে। আবহাওয়া দপ্তর আর কি কি জানাচ্ছে আমাদের প্রতিনিধি প্রীতম দে, এই বিষয়ে জানাবে প্রীতম। দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে এবং উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি, অর্থাৎ উত্তরবঙ্গে দিনের বেলাও কাঁপুনি থাকবে, ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গে দিনের বেলা আমাদের কলকাতা শহরের যে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা সেটা জানা যাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা হয়েছে গতকালের থেকেও কমেছে, এবং সেদিক থেকে দেখতে গেলে আজ মৌসুমের শীতলতম দিন এখনো পর্যন্ত, কিন্তু কাল আরো নামতে পারে তাপমাত্রা, ফলে কালও কিন্তু আরো বেশি ঠান্ডার সর্বনিম্ন তাপমাত্রা আরো নামার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এই যে ঠান্ডা, এই শীত, এটা কতদিন থাকবে স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা এখানে ঘুরপাক খায় আমাদের সবার কাছে। আপাতত এই শীতের যে ব্যাটিং শীত চালিয়ে খেলবে, এবং বড়দিনের আগে পর্যন্ত এই ঠান্ডা থাকবে আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। তবে সোমবার নাগাদ সপ্তাহের শুরুতে আরো পরিষ্কার করে বলে দেওয়া হবে বড়দিনের শীত কতটা থাকবে না থাকবে। তার আগে সপ্তাহের যে ছুটির দিন, অর্থাৎ আজকের পর কাল শনিবার রবিবার, এই দুদিন ঠান্ডা ভালো রকমই থাকবে, পারদ আরো নামবে বই কম আরো নামবে বাড়বে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তার কারণ উত্তরের হাওয়ার পথ একেবারে পরিষ্কার, একটি উচ্চচাপের ফলে, নিম্নচাপ আমাদের বিঘ্ন ঘটায়, উচ্চচাপের ফলে সেই মেঘ টেক সমস্ত কিছু সরে গিয়ে একেবারে পথ পরিষ্কার, ফলে এই কাঁপুনি ধরা ঠান্ডা হাওয়া তো রয়েছে এবং রাতের তাপমাত্রা ক্রমশ কমছে। লিমা, ধন্যবাদ। উত্তরে হাওয়ার দাপটে ঝাঁকে ঠান্ডা আসানসোলে, পৌষের শুরুতেই শিল্পাঞ্চলে শীতের চেনা ছবি। আগুন পুহে গরম চায়ে চুমুক, যবুথবু শুক্রবারের ভোরকে উপভোগ আম জনতার। তবে মর্নিং ওয়ার্কারদের কিন্তু একটু সমস্যা হচ্ছে, ঠান্ডার দাপটে সাত সকালে মাঠ প্রায় ফাঁকা। খুব ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডায় বেরোতে পারছি না, কিছু করতেও পারছি না, কাজকর্ম অসম্ভব ঠান্ডা, এই দুদিন পড়েছে জাস্ট। দারুণ উপভোগ করছে ঠান্ডাটা, অনেকদিন পরে এরকম ঠান্ডা পাওয়া গেল। হ্যাঁ, ঠান্ডার জন্য একটু লোক কম, মানে অনেক ভিড় থাকে এই সময়। ঠান্ডাই এক প্রকার যবুথবু শিল্পাঞ্চল, দেখাই যাচ্ছে কিভাবে আগুনকে সাহারা নিয়ে রয়েছে শিল্পাঞ্চলের যারা সাধারণ বাসিন্দা তারা। এই যে মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাঠে এই সময় কিন্তু প্রায় ভোরেই থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে মাঠ কার্যত প্রায় ফাঁকা বললেই চলে। মাঠে মানে এখনও পর্যন্ত যারা মর্নিং ওয়াক বা যারা খেলাধুলা করেন তারা কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। শিল্পাঞ্চলে যেভাবে ঠান্ডা হাওয়া বইছে তাতে রাত 8টার পরেই কিন্তু আর সাধারণ মানুষ রাস্তায় বেরোচ্ছেন না, যদি খুব প্রয়োজন থাকছে তাহলেই তারা বের হচ্ছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরা পার্সন প্রেমজিতের সঙ্গে বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান।